আলহামদুলিল্লাহ সমস্ত প্রশান্ত সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সমস্ত দুনিয়ার কাজ থেকে খারিজ করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে সমস্ত রোগা বালা মুসিবত থেকে হেফাজত করে ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে ঝামেলা থেকে মুক্ত করে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ পাক তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে মুসলমান হিসেবে ইমানের গোলাকে উঁচু করে অন্তর অন্তর স্থল থেকে সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা কিভাবে এখানে আসতে পারতাম না। আমরা কারো কোনো ক্ষমতা নাই যে আমরা নিজে থেকে এখানে আসবো, আসলে নাকি কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। আমরা যত ইচ্ছা করি আল্লাহ পাক তাআলা যদি তৌফিক দেয় আল্লাহ পাক তাআলা যদি ক্ষমতা দেয় তাহলে আমরা এখানে আসতে পারবো, তাছাড়া আমরা আসতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে শুকরিয়া আদায় করতে আল্লাহ পাক তাআলা আল্লাহ পাক তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক তাআলা নিয়ামতকে বাড়ায় দেন। এই জন্য আমরা অনেকে শুকরিয়া আদায় করি না, এটা পাইলাম না ওটা পাইলাম না, এটা পাইলে ভালো হতো এটা পাইলে ভালো হতো। আল্লাহ পাক তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ পাক তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা ইমানের মধ্যে বলেন লাইন শাকাকুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ লাইন শাকাকুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্ন আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব। আল্লাহ পাক বলেন আজ যে ব্যক্তি আমার নিয়ামত পাইল কিন্তু আমার শুকরিয়া আদায় করলো না, যে ব্যক্তি আমার নিয়ামত পাইল আমার নিয়ামত ঠিকই ভক্ষণ করতেছে খাইতেছে চলাফেরা করতেছে সব জায়গায় ভক্ষণ করতেছে ব্যবহার করতেছে কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, না শুকরি করতেছে না ফরমানি করতেছে, আমি আল্লাহ তার নিয়ামতকে সিনাই দিব। আমরা অনেকে অনেক সময় আফসোস করি এই জিনিসটা পাইলাম না ওই জিনিসটা পাইলাম না, এটা পাইলে ভালো হতো ওইটা পাইলে ভালো হতো, না না এমন কখনো করা যায় না। না আল্লাহ পাক তাআলা আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন যেটা দিয়েছেন যেটুকু জিনিস দিয়েছেন ওইটুকু নিয়ে সন্তুষ্ট হইতে হবে। আমরা চিন্তা করি আমার একটা বিল্ডিং আছে একটা বাড়ি আছে আমি কেমনে দুইটা বিল্ডিং বানাতে পারবো চারটা বিল্ডিং বানাতে পারবো, এই চিন্তায় আমরা ঘোরাফেরা করি। আমার দুই চার বিঘা জমি আছে আমি কেমনে পাঁচ বিঘা ছয় বিঘা সাত বিঘা আট বিঘা জমি করবো কেমনে আরো বেশি উপার্জন করবো সেই চিন্তা করি, কিন্তু না একটু চিন্তা করতে হবে আমার কি আছে আমার চেয়ে আমার নিম্নতরে কি আছে অনেকে সেটাও নেই সেটা চিন্তা করতে হবে। আমার আজকে এক বিঘা জমি আছে একটা বাড়ি আছে অনেকে সে থাকার মতো জায়গা না নাই থাকার মতো জায়গা নাই এক বিঘা জমি সেই জমিটা তার না এমন একটা নিঃসর মধ্যে তিনি আছেন। আমাদেরকে ওই ব্যক্তির দিকে ওই ব্যক্তির দিকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমার তো একটা গাড়ি আছে আমি তো তিন বেলা খাইতেছি এমন ব্যক্তি আছে যারা দুই বেলা খায়, এমন ব্যক্তি আছে যারা দুই বেলা দুপুরের কথা এক বেলা পেট ভরে খায় এক বেলা খাইতে পারে না অনেক কষ্টে জীবন যাপন করে, আমরা তো তিন বেলা সুন্দরভাবে খানা খাইতেছি চলাফেরা করতেছি এরপর আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহ না ফরমানি করি। আর এমন ব্যক্তি আছে যারা পথে পথে ঘুরে ঘোরাফেরা করে তাদের দিকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে, সে ব্যক্তি তো পথে পথে ঘুরতেছে আল্লাহ পাক তাআলা যদি আমাকেও তাদের মতো বানাই দিত তাদের মতো পথে পথে ঘুরে তো তাহলে কেমনটা হতো। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওই ব্যক্তিগুলোকে দেখে শিক্ষা নিতে হবে সেই ব্যক্তিরা তো খানা খাইতেছে না পথে পথে ঘুরতেছে অনেকে জমি নাই জায়গা নাই আল্লাহ পাক তাআলা আমাকে জমি দিয়েছেন জায়গা দিয়েছেন থাকার মতো জায়গা দিয়েছেন খানা দিয়েছেন কত কিছু দিয়েছেন সুন্দরভাবে চলাফেরা করার মতো কত কিছু আমার আছে কিন্তু ওই ব্যক্তি কিছু নাই ওই ব্যক্তি নিঃস্ব ওই ব্যক্তি কিছু নাই, তাহলে আমরা কেন শুকরিয়া আদায় করি না কেন শুকরিয়া আদায় করি না কেন শুকরিয়া আদায় করি না আল্লাহ পাক তাআলা
আমরা ঠিক মতো ভাবে আদায় করতে পারি না, না জান হয়ে যায় মসজিদের দিকে না এসে
আমরা বাজারের দিকে রওনা দিয়ে দিই বাজারের দিকে আসতে মানে অযথা কথা বলি ও মুসলমান যুবক দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার ওই বাজারের মধ্যে আমরা আড্ডা বেরিয়ে আড্ডা মারি সেই বাজারের মধ্যে আমরা খেলাধুলা করি বিভিন্ন রকম আয়োজন করি কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ এই মসজিদে আমরা খোঁজ খবর রাখি না আজকে জুমা দিনে যত মুসল্লি মুসলিম ধরা কিন্তু এমনি দিনে মুসলিম মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না এমন সময় পাওয়া যায় মাত্র চার থেকে পাঁচ জন মুসল্লি নামাজ পড়ে কই গেল এই মুসল্লিরা কই গেল তারা কি গ্রামে নাই নাকি এত লয় তোমার একটা গ্রাম যে গ্রামের মধ্যে কত মুসল্লি মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না দুই মুসল্লিরা আসে কিন্তু মাঝে মাঝে আমি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসি আমার উস্তাদ নামাজ পড়ার জন্য এই মসজিদে বাজাই এমন সময় আমি দেখি মাত্র পাঁচটা কি ছয়টা মুসল্লি কি বাবা আমাদের জন্য এত অলসতা কেন অবহেলা কেন বাবা তোমাকে মৃত্যুবরণ করা লাগবে এক ভুলে গেলে চলবে না যে আমাকে মৃত্যুবরণ করা লাগবে আমি একদিন দুনিয়াতে ছিলাম না এখন আছে আবার থাকবো না তা কাই না বাবা তোমার খেলা সাথে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে ছোটবেলা যখন খেলাধুলা করতে বন্ধু বান্ধবের সাথে খেলা সাথে ছিল এখন তাকে দেখো কত বন্ধু বান্ধব ওই খেলা সাথে আর দুনিয়াতে নাই কারণ তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন তা কাই দেখো তোমার পড়াশোনা টেবিলে লেখাপড়া টেবিলে কত তোমার ছাত্র ভাই ছিল তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন বাবা ও মুসল্লি ভাই ও গ্রামাঞ্চলের মানুষ ও বৃদ্ধ বাবা জি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই এখনো সময় আছে তো করে আল্লাহর দরবারে ফিরে আসি আশা আসিয়া আছে কিন্তু জামান কুসিয়াল নাই আশা আসিয়া আছে যেমন প্রথমে আমার দাদা এসেছে তারপর আমার বাবা এসেছে তারপর আমি এসেছি প্রথমে দাদা এসেছে তারপর বাবা তারপর সন্তান এরকম ভাবে চলতে থাকবে কিন্তু জামান কুসিয়াল নাই দাদা আগে নাতি চলে যায় নাতির আগে দাদা চলে যায় বাবার আগে সন্তানটা চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় কোন ঠিকানা নাই কে কখন যাবে কোনো নিশ্চয় নাই কোনো কিছু নাই জিন্দেগি গা লইয়ে অতে নাম নাই জীবনের কোনো ভাষা নাই আমরা কেমনে আমরা একটু বাহাদুরি করি দুনিয়াতে আমরা টাকা কম দেখে পয়সা কম দেখায় আমরা দুনিয়াতে যাই করি না কেন মাত্র নামাজের জন্য আমরা কয়েক দিনের সময় দিব ফজরের নামাজে 20 মিনিট সময় দিব জোরের সময় 20 মিনিট সময় দিব আসরের সময় 20 মিনিট এশার সময় 20 মিনিট এই পাঁচ ওয়াক্ত নামাজে মাত্র 20টা মিনিট করে সময় দিব আমরা জামাতে শহীদ নামাজটা আদায় করি কইনি বলে বাবা দুনিয়া আপনি যাই করো দুনিয়া করতে তোমার মানা নাই কিন্তু রসুলের সুন্নত তরিকায় করবা আল্লাহর হুকুম মেনে চলবা আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন ওই নামাজটা আদায় ঠিকমতো ভাবে আদায় করবা আল্লাহর হুকুম মেনে চলবা কারণ এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক তাআলা ফরজ করে দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পাঁচ ওয়াক্ত নামাজকে পড়া লাগবে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি তুমি গাফলতি করো ছেড়ে দাও কঠোর করতে এই তোমার শাস্তি হবে আল্লাহর আদালতে কাফেরদের করানো হইবে তোমাকে তোমার জন্য এই নামাজ মাপ নাই তুমি অসুস্থ হয়ে পড়লো তো নামাজ পড়ো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাও নামাজ পড়ো বসে থেকে নামাজ পড়ো বসে থেকে নামাজ পড়তে পারলে শুয়ে থেকে নামাজ পড়ো শোয়া শুয়ে থেকে যদি নামাজ আদায় করতে কষ্ট হয়ে যায় ইশারা ইশারা নামাজ পড়ো এই নামাজের কোনো সাল নাই পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার লাগবে বাবা জীবনে আমরা কতই নামাজ না কাজা করেছি কতই নামাজ না বাদ দিয়েছি কিন্তু নামাজ ছাড়া বড় একটা আমরা অপরাধই করতেছি অপরাধ হইতেছে কিন্তু এখন আমরা বুঝতেছি না যখন মৃত্যুর পরে যখন আল্লাহ রাতে আল্লাহ কাকবরে যখন দাঁড় করানো হইবে যখন পাই উপায় হিসাব করানো হইবে তখন আফসোস করে আর কোনো লাভ না এত আফসোস করব আল্লাহ পাক তাআলা কে বলা আল্লাহ আমাকে আর একটা মাত্র সময় দাও আর একটা মাত্র সময় দাও আমি দুনিয়া থেকে যাই নামাজ নিয়ে মসজিদে কোনায় পড়ে যাব বিয়ে শাদী করব না সংসার করব না কিছুই করব না আল্লাহ পাক তাআলা না না তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তোমাকে আর সময় দেওয়া হবে না তোমাকে সময় দেওয়া হবে না নামাজের অনেক গুরুত্ব আছে রে বাবা নামাজ অবশ্যই কেউ ছাড়বে না নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি না পড়ো তোমার পরিচয় না তুমি মুসলমান কেমনে মুসলমান তুমি নামাজ পড়ো না তুমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো তোমার মুখে রসুলের সুন্নত নাই রসুলের সুন্নতকে জবাই করে দাও তুমি মুসলমান তোমার চলাফেরার মধ্যে কোনো মুসলমানের চিহ্ন নাই তুমি মুসলমান তোমার মধ্যে তোমার আদর্শ নাই রসুলের আদর্শ নাই রসুলের সুন্নত তরিকা নাই আল্লাহর হুকুম বিধান নাই ওরে বাবা এখনো সময় আছে জাহান্নাম আগুন এক সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা নাই আমরা মনে দুর্বল জাহান্নামে সোনা আগুন এক সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা নাই আমরা তো দুনিয়াতে দুনিয়ার রং তামাশা মেতে থেকে আল্লাহ
ও সন্তান এমন জোরে মাকে ধমক দেয়
মাকে আজ পর্যন্ত বাবা তেমন মত জলে ক্ষমতাই নাই কোনোদিন যেমন শাসন করে নাই কেমন বেকার ছেলে কেমন বন্ধার ছেলে মাকে ঘুমক দেয় হতো বাড়া কপাল পোড়া ছেলে ও সন্তান ও ভাই একবার চিন্তা করে দেখো মাকে কখনো কষ্ট দিব না মাকে কষ্ট দিলে জান্নাতে আসা কখনো করো না ভাই দুনিয়াতে দুনিয়াতে দুনিয়া সন্তান কোথায় যায় কোথায় কিছু হয়ে যায় সর্বপ্রথম মা ছুটে যায় মা কত কষ্ট করে তোমাকে ছোট থেকে মানুষ করাইলো কত লালন পালন করাইলো কতই তোমাকে মানুষ করাইলো খাওয়াইলো পড়াইলো তুমি সেই সন্তান তুমি মাকে বাবাকে কষ্ট দাও মা বাবাকে কষ্ট দিও না মা বাবা দোয়া ছাড়া জীবনে কিছু করতে পারবো না বড় হতে পারবো না একজন আলেম হতে হলে মা বাবার দোয়া লাগে একজন ব্যবসায়ী হতে হলে মা বাবার দোয়া লাগে একজন স্কুলে কলেজে টিচার হতে হলে সেই মা বাবার দোয়া ছাড়া কখনো হতে পারবো না মা বাবার দোয়া উদ্ভিদের দোয়া নিয়ে তোমাকে সামনে এগিয়ে চলতে হবে রে বাবা দুনিয়াতে যতই যাই করো আল্লাহর হুকুম বিধান মেনে চলো আল্লাহর হুকুম বিধান মেনে চলো রাসূলের সুন্নাত তরিকে আমল করো আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে সমস্ত ফিতনা ফাসাদে মুক্ত করে আল্লাহ পাক তাআলা আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজে পাওয়া দেয় এবং বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দি করার তৌফিক দান করে দেয় এই পর্যন্ত যতগুলো কথা বললাম সমস্ত কথা সর্বপ্রথম আল্লাহ পাক তাআলা যেন আমাকে আমল করার এবং তার সাথে সাথে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন আমিন যারা আমরা সুন্নাত করি সুন্নাত করে নিই